চলছে ভয়াবহভাবে এই শীতকাল শীত যখন নামতেছে নামতে শুরু করেছে তখন সে থাবা আসতেছে বলে আমরা জানছি করোনার দ্বিতীয় ওয়েব প্রথম ওয়েবের চেয়ে ভয়ঙ্কর হবে দ্বিতীয়টার চেয়ে আরো ভয়ঙ্কর হবে চতুর্থটা তৃতীয়টার চেয়ে আরো ভয়ঙ্কর হবে এইভাবে একটার পর একটা সিলসিলা কিন্তু আসতেছে আমাদেরকে সতর্ক হতে হবে পুরোপুরি আল্লাহর আশ্রয়ে চলে যেতে হবে একটা উপমা উদাহরণ যে ওরা যেসব অপরাধ করেছে সেসব অপরাধ সে জমানায় হবে এই জমানার ফেরাউনরা এখন ফেরাউন বলতে একক কেউ না ওইসব সংস্থা যারা চায় না পৃথিবীতে আল্লাহর কোন নিয়ম কানুন তার হুকুম আকাম চলুক তার কোরআনের সাথে বিশ্ব চলুক যারা চায় না তারা এই যুগের ফেরাউন তো ওরা যা করেছে এরাও তা করবে ওই সময়ের ফেরাউনের যে পরিণতি হয়েছে এ সময়ের ফেরাউনেরও একই পরিণতি হবে দৃষ্টান্ত ওখানে যা যা হয়েছে এখানেও তা হবে তো বিশাল ঘটনা সেখানে তো সেখানে কি হয়েছে যেমন ১৩৩ নম্বর আয়াত সূরা আরাফের যেখানে আল্লাহ বলেছেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين قوم ফেরাউনের উপর আমি প্রেরণ করলাম তুফান তুফান মানে জলোচ্ছ্বাস মহামারী ছড়ায় কারণ জলোচ্ছ্বাস হলেই বন্যা আক্রান্ত হলে সে এলাকায় পরবর্তীতে মহামারী ছড়িয়ে পড়ে তো তুফানের শব্দ দুইটা একটা হলো জলোচ্ছ্বাস বন্যা আর একটা হলো জলোচ্ছ্বাস এবং বন্যা জনিত বন্যা পরবর্তী যে মহামারী আমি প্রথমে তাদেরকে জলোচ্ছ্বাস এবং মহামারী দিয়ে আমি তাদেরকে শাস্তি দিয়েছি তারপর রয়েছে তুফান আমল যারা যখন এতে তারা ফিরে আসেনি ঘুরি তখন পঙ্গপাল দিয়ে তাদের সমস্ত খাবার খাদ্য ঘর দুয়ার সব খাইয়ে দিয়েছি আর যারা তৃতীয়ত তাতে সেটা যখন তাদের আকুতি মিনতির কারণে তুলে নেওয়া হলো কিন্তু পরে আবার তারা কুপড়ি শুরু করলো তখন অলকুম মানে চার পোকা উকুন দিয়ে সারা শরীরে উকুন চার পোকা দিয়ে আমার শাস্তি দিয়েছি তারা বাধ্য হলো হে মুসা তুমি দোয়া করো আমাদের জন্য এবার আমরা খাঁটি মানবো মুসা রাসুল দোয়া করেন আল্লাহ উকুন করে দিলেন কিন্তু আবার তারা প্রকৃতি ফিরে গেল অলকুম মানে অদ্দফা আদায় পরে ব্যাংক দিয়ে শাস্তি দিলেন তাদের সমস্ত খাবার এই ব্যাংক খেয়ে ফেললো যেখানে যায় সেখানে ব্যাংক শুলে শরীর উপরে টাল পরে যায় স্তূপ হয়ে যায় ব্যাংক তো এইভাবে যেখানে যায় খাদ্য রান্না করে আসলে পাতিল ঢাকনা সরালে দেখা যায় সবগুলো ব্যাংক খাবার বলতে কিছুই নেই ব্যাংক দিয়ে আমি শাস্তি দিলাম সেখানে তারা মাফ চাইল মাফ করা হলো আবার আবার পুকুরিতে ফিরে গেল ওয়াদ্দামা এবার রক্ত দিলেন যেখানে যায় সেখানে রক্ত গোসল করতে যায় রক্ত পানিতে রক্ত গ্লাস গ্লাসে পানি নিয়ে খাবারের জন্য সেটা রক্ত শুধু রক্ত আর রক্ত দেখুন এখানে আজকে যে করোনা মহামারী পৃথিবীতে এসছে এখানে কিন্তু শেষ না ওখানে যেমন প্রথমে জলোচ্ছ্বাস বন্যা এবং মহামারী মহামারীতে তারা ক্ষান্ত হয়নি পরে পঙ্গপাল পঙ্গপালে তারা ক্ষান্ত হয়নি উকুন চার পোকা উকুনে চার পোকায় ক্ষান্ত হয়নি পরে হাজার লক্ষ কোটি ব্যাংক দিয়ে তাদেরকে শাস্তি সেটাতেও সারেনি পরে আবার রক্ত একটার পর একটা ঠিক ও ফেরাউন আর মুসা আলাইহিস সালামের কাহিনীটা পড়লে আজকের পৃথিবীতে কি হতে যাচ্ছে আমরা পুরোপুরি বুঝবো সূরা আয-যুখরুফের ৪৮ নম্বর আয়াতে আরো বিস্ময়কর একটি তথ্য আল্লাহ দিয়েছেন ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবার মিন উখতিহা ওয়া আখাযনাহুম বিল আযাব লাআল্লাহুম ইয়ারজিউন যে কওম ফেরাউন কি আমি এমন কোন শাস্তি দেইনি যেটা যেটা আগের আগেরটার চেয়ে বড় হয়নি অর্থাৎ প্রত্যেক পরবর্তী শাস্তি বা নিদর্শন এটা আগেরটার চেয়ে বড় হয়েছে এখানে একটু থামুন সূরা আয-যুখরুফের ৪৮ নম্বর আয়াত ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবার মিন উখতিহা যেহেতু কওম ফেরাউন আর বর্তমান ২০২০ সালের এই কওম বিশ্ব কওম হুবহু মিল এবং কোরআন এই জন্যই কওম ফেরাউনের ওই কাহিনী এত বিস্তারিতভাবে সমগ্র কোরআনে উল্লেখ করেছে যে ওখান থেকে লাইট না আলো না যে কি হতে যাচ্ছে তোমাদের এখানে এখন এই যে করোনা কোভিড-১৯ যেটা গেল এখন শুনতে পাচ্ছি এটার করোনার দ্বিতীয় বা সেকেন্ড ওয়েভ আসতেছে ভয়ঙ্কর ভাবে
বিশ্বকে যারা এক মাত্র হাফ বিলিয়ন অর্থাৎ 50 কোটি জনসংখ্যা রাখতে চায়, বাকি সমস্ত মানুষকে যারা জেনোসাইডের মাধ্যমে অর্থাৎ একটা মানব হত্যা, এটাকে গণহত্যা বললে হবে না, এটা মানব হত্যা, মানব জাতিকে হত্যা করার মিশন নিয়ে যারা কাজ করে কতগুলো সংস্থা, যেমন রকেফেলার যারা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে কোটি কোটি মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। দেখুন, আমি আমার পিতার 8 নম্বর সন্তান, আমার পিতা যদি 2 সন্তান নিয়ে ক্ষান্ত থাকতেন তাহলে আমার পৃথিবীতে আসার কোনো সুযোগ থাকতো না। আমাদের বাংলাদেশেও যারা জাতির পুরোধা, জাতীয় এই জাতিকে যারা গঠন করেছেন তারাও তাদের পিতার কেউ 6 নম্বর সন্তান, কেউ 5 নম্বর সন্তান, যদি তাদের পিতারা এভাবে দুটো সন্তান নিয়ে ক্ষান্ত থাকতেন তাহলে বাংলাদেশেরই জন্ম হতো কিনা আমার সন্দেহ। বা বাংলাদেশ বর্তমানে আল্লাহ তাদেরকে দিয়ে বাংলাদেশকে চালিয়ে নিচ্ছেন, তারাও তো তাদের পিতার 5 নম্বর, 6 নম্বর, 4 নম্বর সন্তান। তো এই যে জন্ম নিয়ন্ত্রণ কারা আবিষ্কার করেছে, রকেফেলার এবং রথচাইল্ড এবং 13 ফ্যামিলি গোপনভাবে পৃথিবীকে এখন চালাচ্ছে তারা, এবং তাদের বক্তব্যের মধ্যে আছে যে পৃথিবীর এরা বলছে যে সম্পদ পৃথিবীতে আসছে বা বাড়ছে সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি বিস্ফোরণ হয়ে যাচ্ছে, এই জন্য 50 কোটির মতো মানুষকে বাকি সব মেরে ফেলতে হবে। তারাই এই করোনার পেছনে কাজ করছে, জেনোসাইড, মানব হত্যা করছে। এটা এরা এরা হিন্দু জাতিকে হত্যা করবে, এরা খ্রিস্টান জাতিকে হত্যা করবে, এরা মুসলিম জাতিকে হত্যা করবে। এদের জনসংখ্যা মাত্র 1.5 কোটির মতো, তো এরা এরা শত শত কোটি জনসংখ্যার মানুষগুলিকে সহ্য করতে পারছে না। এখন এই যে করোনার দ্বিতীয় ওয়েবটা আসতেছে, এখানে এমন কেমিক্যাল ছাড়া ওই করোনার ওই ভাইরাসের মধ্যে দিয়ে দেবে যে একবার যে আক্রান্ত হবে, যদি পুরুষ আক্রান্ত হয় সে আর পিতা হতে পারবে না, কোনো নারী আক্রান্ত হয় সে যাতে আর কোনো মা হতে না পারে সে আয়োজন করে রাখা হয়েছে। করোনার প্রথম সংস্করণ এটাও তাদের পক্ষ থেকে তারা করেছে, কিন্তু এটা আল্লাহর আজাব, মানুষের হাত দিয়ে আল্লাহর আজাবটা আসছে আমাদের পাপের কারণে। সেখানে তারা টার্গেট করেছিল সাদা চামড়া, কালো চামড়া, শ্যামলা চামড়ার মানুষের কাছে ব্যাপক হারে মৃত্যুবরণ করে, কিন্তু আসলে এটা বুমেরাং করে দিয়েছেন আল্লাহ তাআলা, উল্টো তাদেরকে বেশি আক্রান্ত করেছে। এখন এবার দ্বিতীয়টা আবার শুরু করেছে ভয়াবহভাবে, এই শীতকাল, শীত যখন নামতেছে, নামতে শুরু করেছে তখন সে থাবা আসতেছে বলে আমরা জানছি। তো এখানে কোরআনে সূরা যুখরুফের 48 নম্বর আয়াতে কি কি বিষয় করা হয়েছে, অমা উরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উফতিহা, পরবর্তী যে শাস্তি, যে নিদর্শন আমি ফেরাউনের জাতির উপরে নাজিল করেছি এটা আগেরটার চেয়ে আরো ভয়াবহ, আরো বড়, আরো মারাত্মক, একটার থেকে একটা আরো মারাত্মক হয়ে আসছে। তাহলে ওখানে যে 6-7 ধাপে প্রথমটা হচ্ছে, দ্বিতীয়টা আরো ভয়ঙ্কর, দ্বিতীয় হচ্ছে তৃতীয় আরো ভয়ঙ্কর, তৃতীয় হচ্ছে চতুর্থ আরো ভয়ঙ্কর। কোরআন বলছে এই আকবারু মিন উফতিহা, তার সমস্যা যে শাস্তি পরবর্তীতে তার চেয়ে বড়। তাহলে এখন আমাদের সাথে এই যুগের ফেরাউনদের সাথে যেহেতু ওই ফেরাউনের মিল, অতএব এই যুগেও সেটাই ঘটবে যেটা ওই যুগে ঘটেছিল। এই জন্যই কোরআন এতবার কমে ফেরাউন আর কমে মুসার কাহিনী আমাদেরকে শুনিয়েছে। তো সেই জন্য এটা আমরা এই কোরআন থেকে বুঝতে পারতেছি যে করোনা দ্বিতীয় ওয়েব প্রথম ওয়েবের চেয়ে ভয়ঙ্কর হবে, দ্বিতীয়টার চেয়ে আরো ভয়ঙ্কর হবে, চতুর্থটা তৃতীয়টার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। এইভাবে একটার পর একটা সিলসিলা কিন্তু আসতেছে, আমাদেরকে সতর্ক হতে হবে, পুরোপুরি আল্লাহর আশ্রয়ে চলে যেতে হবে। আমার জাতি, আমার বাংলাদেশি মুসলিম, অমুসলিম ভাই বোনেরা যারাই আছেন আপনারা সতর্ক হন, সারা বিশ্বের মুসলিম অমুসলিম ভাই বোনেরা আপনারা সবাই সতর্ক হন। আমাদের সবাইকে মারার জন্য গোপন ভাবে এসব করা হচ্ছে, আমাদের সরকার, আমাদের জাতীয় যারা নেতৃবৃন্দ আছেন, শিক্ষিত বা যারা এগুলো নিয়ে স্টাডি করেন, সবার কাছে অনুরোধ, মানব জাতিকে বাঁচাবার জন্য যার যতটুকু করণীয় আছে, বক্তব্য দিয়ে হোক, দোয়া প্রার্থনা দিয়ে হোক, স্বেচ্ছাতে কান্নাকাটি দিয়ে হোক, কোনো মেডিকেল সায়েন্সে কোনো আবিষ্কার দিয়ে হোক, ঔষধ ভ্যাকসিন দিয়ে হোক, সহায়তা যেই কোনোভাবে হোক, মানব জাতিকে বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর জাজায় খাই দিবেন। ওমান আহিয়া ফাকান্নামা আহিয়া আন-নাস জামিয়া, একজন মানুষকে যে বাঁচাবার চেষ্টা নিল, উদ্যোগ দিল, সেজন্য গোটা মানব জাতিকে বাঁচালো, কত বড় অনেক আমল, কত বড় পূর্ণ আমল এটি। যাক, আজকের প্রথম দুটি প্রশ্ন অনেক বড় বড় প্রশ্ন ছিল, সেজন্য একটু বিস্তারিত বললাম, যেহেতু আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি।
এবারে যে দ্বিতীয় তাদের টার্গেট যেটা ডক্টর জবুর নজ্জার এবং এই জাতীয় মুসলিম বড় বড় স্কলার সারা ওয়ার্ল্ডের যারা এই বিষয়ে বক্তব্য রাখেন তাদের বক্তব্য থেকে আমি যেটা কালেক্ট করেছি, যেটা চায় যে শতকরা 60-80 জন যাতে আক্রান্ত হয় কোন করোনার দ্বিতীয় এই ওয়েভের মধ্যে, এবং প্রতি 100 জন আক্রান্তের মধ্যে কমপক্ষে 20 জন যাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এতে করে তারা অন্তত 100-150 কোটি মানুষ থেকে ওদের ভাষায় যে পৃথিবীটা বাঁচলো, আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর স্রষ্টা আল্লাহ, রাজ্জাক আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, এই পৃথিবীর জনসংখ্যা যদি আরো 50 বিলিয়ন হয় আল্লাহ রিজিকের ভাণ্ডারে কোনো কমতি আসবে না, একজন মানুষও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ, ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন, এই মানব হিংসাকারী মানব জাতির খুনি এদেরকে খুঁজে বের করে ওটা বিশ্বের মানব জাতি ঐক্যবদ্ধ হয়ে এদের পেছনে লাগা উচিত, আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। আর একটা কথা হলো অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন, ওরা চক্রান্ত করছে, ওদের চক্রান্তের জবাবে কৌশল আল্লাহ গ্রহণ করছেন, কিন্তু আল্লাহর কৌশল সর্বোত্তম। তো ইনশাআল্লাহ প্রথম ওয়েভে যেমন বুমেরাং হয়ে তারাই বেশি আক্রান্ত হচ্ছে হয়েছে, দ্বিতীয় ওয়েভে আমরা আশা করি তারা বেশি আক্রান্ত হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো আমরা যাতে ইমানের দুর্গে সৃষ্টিকর্তার প্রতি আমাদের অবাধ ভক্তি বিশ্বাস এবং পূর্ণ কর্ম সচ্চরিত্রতা, বিশেষ করে জিনবা বিচার ইত্যাদি এবং মদ খোর নেশা সন্ত্রাস তারপর হারাম খুরি এইসব পাপাচার থেকে যাতে আমরা হেফাজত থাকি, নিজেদেরকে প্রত্যাহার করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যে যে বিষয়ে সারা জীবন গবেষণা করে সে ওই বিষয়ে বক্তব্য দিলে ওটা পারফেক্ট হয়, ভালো হয়, 2-4 বছর গবেষণা করে এর দুল কিনারা পাওয়া যায় না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, একটি হাদিস আমি হাতে একবারে ইলেকট্রনিক লাইব্রেরি নিয়ে সেখান থেকে বলছি যাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে না ঠিক আছে নির্ভুল, ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযহাব আও লা তানকাদি দুনিয়া, দুনিয়া ততক্ষণ যাবে না, দুনিয়া ততক্ষণ শেষ হবে না যাবৎ আমার পরিবারের আমার ব্লাডের আমার রক্তের একজন আমার সন্তান আরব সহ গোটা বিশ্বের নেতৃত্ব দেবে না, ওই নেতৃত্বে সে আসীন হওয়ার আগে পৃথিবীর কিয়ামত হতে পারে না, হবে না। তার নাম আমার নামে কি হবে, আমার নাম যেমন মোহাম্মদ তার নামও কি হবে হাদিসটি সংকলন করে বলেছেন গ্রহণযোগ্য হাদিস। এই শতাব্দীর বড় আলেম হাদিসের বড় পণ্ডিত যারা সহি বললে আমরা সহি হিসাবে আমরা বিশ্বাস করি, আহমদ শাহের নাসিরুদ্দিন আলবানী, এই দুইজন বলেছেন হ্যাঁ এই হাদিসটি সহি, এই হাদিসটি সহি যে এমন একজন আসবেন। 2 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল মাহদি ইউমনি হাদাল জাবহাতি আফনালান ইয়ামহুল আরদ কিসতান আদলান পরিপূর্ণ করে দেবে, কারণ তাদের মাড়ির ভিতরেও যদি কেউ জুলুম লুকিয়ে রাখে ওখান থেকে বের করে আনবে বিচার করবে, এবং কঠিন ন্যায় পরায়ণ বিশ্ব শাসক রূপে আমার সন্তান আসবে। আল্লাহ আকবার, আপনারা চান না আপনাদের শেষ নবীর একজন সন্তান আমাদের নেতৃত্ব দিতে আসুক পৃথিবীতে, কে না চাই আপনার, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই তো জানেন চেয়ে বেশি ভালোবাসি, ভালোবাসা উচিত ঠিক নয় কি, অবশ্যই।
আমেরিকা মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, আজাদ সারা বিশ্বকে শাসন করবেন। এই হাদিসটি আমরা পেয়েছি ইমাম আবু দাউদের কাছে, ইমাম হাকিমের কাছে। তারা সাহাবী আবু সাঈদ খুদরী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আলবানী সহিহ আল জামে গ্রন্থে বলেছেন এই হাদিসটি হাসান, হাসান মানে এটা সহিহ, এটাকে গ্রহণ করা যাবে। হাদিসটি হাসান পর্যায়ের সহিহ, সহিহ একটা প্রকার, এটা সহিহ হাদিস। তিন নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে নিজে নিজে আর নিজে শুনেছি, তিনি বলছেন আল মাহদিয়্যু মিন্নি, আল মাহদিয়্যু মিন ইখরতি মিন উম্মে ফাতিমা, মাহদি আমার বংশের, আমার ব্লাডের, আমার রক্তের, আমার সন্তান হবে আমার ফাতেমার বংশধারা এসে আসবে, আল ফাতেমার সিলসিলায় তার বংশের অধিকার এসে আসবে। এই হাদিসটি ইমাম আবু দাউদের মাজা বর্ণনা করেছেন। আমাদের শতাব্দীর বিখ্যাত হাদিস বিশারদ নাসির আল আলবানি সাহাহাহু, তিনি বলেছেন এই হাদিসটি সহিহ, এই হাদিসটি সহিহ। সহিহ বলে তো আর গ্রহণ না করে কোনো উপায় নাই। চার নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের পরিবারভুক্ত, আমরা যেই নবীর পরিবারভুক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিবারভুক্ত, ইমাম মাহদিও এই নবুয়ত পরিবারের একজন সন্তান হবেন। ইউসতিমুহুল্লাহু বিলাইলা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব শাসনের সকল যোগ্যতা তার ভিতরে দিয়ে দেবেন। এর আগে তিনিও বুঝবেন না যে তিনি মানুষ, কারণ এত বড় যোগ্যতা বলা লোক পালাবে কোথায়, যেখানে পাবে বেঈমানরা তার পিছনে ছুটবে। এই জন্য মাত্র রাত্রে উনি যোগ্যতা পাবেন, সকালে উনি খলিফা। যেমন যুগ জমানা তেমন ব্যবস্থাপনা। এই যুগে তো এক রাতের প্রোপাগান্ডা দেখলাম 10 কোটি বাংলাভাষী দর্শকের বিশ টিভি, এক রাতের প্রোপাগান্ডা বন্ধ হয়ে গেল। আগে উনি যে ইমাম মাহদি, ওনাকে বুঝতে দেবেন না, কেউ বুঝবে না, আবার লুকিয়ে রাখবেন। এক রাতে ওনাকে সমস্ত সফটওয়্যার রব্বানি সফটওয়্যার ওনার ব্রেইনে, ওনাকে সেই যোগ্যতা, সেই বিজ্ঞান, সায়েন্স, বিশ্ব শাসনের রাষ্ট্রবিজ্ঞান সব কিছু দিয়া এক রাত্রে ওনাকে মালামাল করে দেবে। পাঁচ নম্বর হাদিস, এই হাদিসটি, এই হাদিসটি ইমাম আহমদ ইবনে মাজাহ বর্ণনা করেছেন, ইমাম আহমদ শাহের ইমাম আলবানী এই শতাব্দীর দুই হাদিসের দিকপাল, তারা বলেছেন এই হাদিসটি সহিহ, এই হাদিসটিও বিরাট গন্ডগোল লাগবে। অনেকে সন্দেহ করছেন বর্তমান আরব দেশের বড় রাষ্ট্রের খলিফাকে নিয়ে অনেকে চিন্তা করছেন, পরিস্থিতি পরিবেশ ওইভাবে তৈরি হয়ে আছে, সে চাইবে না, তবুও তাকে তারা গোপন আস্থান থেকে বের করবে। ইব্রাহিম আর কালো পাথরের মাঝখানে তার হাতে তারা বায়াত করবে। যখন বায়াত করবে, অলমাতু ইলাইহি ফানতুম মিনাশ শাম, শাম থেকে সিরিয়া থেকে তাকে হত্যার জন্য বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করা হবে। ফায়ুসাবু বিহিম বিল বাইদাই বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে গোটা বাহিনীকে তলিয়ে দেওয়া হবে। যখন এটা ঘটবে,
সন্দেহের কোন অবকাশ কখন নাই।